Кюзи, давай. Кюзи, давай. Вот этот молот. Дайте. Кюзи, бая. Кюзи, кюзи, Ore talak dimo to ki ore talak dimo talak mata thik ache to ki bota ache eigula amar mata thik ache somoshya ta ki ami tar sathe songshar korbo na biya kore ante na ante tar sathe songshar korbo na ha eta ekta kotha holo apnader meye niye apnara chole jao baba somoshya ta ki bolbo to somoshya ta ki somoshya hocche ami tar rakhbo na keno karon ki bolba na jeta ki lothen ভাবি জি কিছু প্রয়োজন হলে আমাকে জানেন ঠিক আছে ঠিক আছে বিয়ে না শান্ত আচ্ছা আপনি জানান আমি আসতেছি ঠিক আছে শুন আমি বাহিরে আছি কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিস হ্যাঁ ওকে ঠিক আছে যা দেন যাই হ্যাঁ শরীরটা ব্যথা করতেছে একটু শুই এখনো আসে না কেন এতক্ষণ লাগে আসতে বসে থাকি আসছেন আপনি আপনি তালাক কি বলতেছেন আপনি তালাক মানে নামেন আপনি কি বলতেছেন নামেন নামেন নিচে মেরা বাইরে আসুন জুতো বাইরে দেন কি সমস্যা ওরে তালাক দিম কি ওরে তালাক দিম তালাক মাথা ঠিক আছে তো কি বলতে আছে এগুলো আমার মাথা ঠিক আছে সমস্যাটা কি আমি তার সাথে সংসার করবো না বিয়ে করে আনতে না আনতে তার সাথে সংসার করবো না হ্যাঁ এটা একটা কথা হইলো আপনাদের মেয়ে নিয়ে আপনারা চলে যান বাবা সমস্যাটা কি বলবো তো আমি সমস্যা বলতে চাচ্ছি না আবার বলতে চাচ্ছি না কেন তারা জিজ্ঞেস করেন কি হয়েছে রে মা আমি তো কিছুই করলাম না এখানে বসবো সেই বাড়িতে খাটে সোফা বসার যোগ্যতা নাই তার বেশি কথা কস আরে তুমি কিন্তু অপমান করতেছো আমাদের আমি অপমান করতেছি না অপমানিত করতেছো তারা নিয়ে যান আমার মেজাজ খারাপ হয়েছে সমস্যাটা কি সমস্যা হচ্ছে আমি তার রাখবো না কেন কারণ কি বলবা না কয় ঘন্টা হয়েছে বউটা যে নতুন আইছে বাড়িতে সে লুবি দুই ঘন্টা পার হইল না সে লুবি হয়ে গেল সে লুবি তারা বাইর করো কয় ঘন্টা হইছে নতুন বউটা যে বাড়িতে ঢুকছে সে লুবি লুবি একদিন গেল না দুই দিন গেল না দুই চার ঘন্টা পার হইল না বউ বাসর ঘরে ঢুকছে তুই কইতাছস লুবি আপনার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন আমার ভাতিজির আমি চিনি না আমার ভাতিজি লুবি না মিথ্যা বলতেছো কেন তুমি কয়দিন ধরে চিনেন কয়দিন ধরে চিনেন ছোটতে বড় করছি আমরা
টাকা কই টাকা দাও টাকা কিসের টাকা কিসের টাকা গুলো ভাই টাকা দাও কিসের টাকা দেব তবে কয় টাকা দেন টাকা কিসের টাকা দেব টাকা দেন আমি বুঝলাম না তুমি যেন টাকা চাইতাছো মনে তুমি বিয়ের আগে 5 লাখ দিয়ে ইজো টাকা এই টাকা চাইতাছো আপনি 70 টাকা টাকা দেন কিসের টাকা জানেন না আপনি তুমি কিছু জানি না কিছু জানেন না না বুঝলাম না ভাই আমি তো বুঝতাছি না টাকা দেন আবার টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা তুমি দিয়েছো বিয়ের আগে বাতিছি রে আপনারা কথা বলতে না না করছিনা আচ্ছা আপনি চুপ করেন তো টাকা দেন আচ্ছা ভাই কি সে টাকা দিব তুমি চুপ থাকো টাকা দেন নতুন বউর সাথে কি কি এমন ব্যবহার করে আপনারা আমি টাকা দিতে বলছি টাকা দেন দুলা ভাই আপনি কিন্তু অপমান করতেছেন আমাদেরকে কিসে টাকা দিবে বনে টাকা দেন আমি তো কিছু বুঝতেছি না তুই কি যৌতুক চাইতেছস তুমি চুপ থাকবা টাকা দেন আর ভাই বিয়া দেবনি হ্যাঁ এত কথা কোন কে আমি আন্তর্জাতিক বিয়া দেব ঠিকই তুমি বিয়া দেব টাকা দেন তোমরা আমার কোন ছেলের কাছে বিয়ে দিলা কি বল আমার ভাই খুব ভালো মানুষ খুব সৎ লোক আপনি ভাই ভালো মানুষ সৎ মানুষ বিয়ের আগে টাকা টাকা দাও টাকা দাও আমার আমার ভাতিজির টাকা দিয়েছে আপনি ভাই আমার ভাইকে নিয়ে আমি গর্ব করি আমার ভাইকে নিয়ে আমি গর্ব করি টাকা দিবেন না ঘটনাটা বুঝতেছি না আমি টাকা দিবেন না কিসের টাকাটা দিবেন সেটা বলবেন তো আপনি খালি টাকা টাকা চাইতেছেন আপনি টাকা দিবেন না এই ভাই যৌতুক যৌতুক চাইতেছস তুই তোমার সুখ থাকতে কইছি আচ্ছা কোন টাকা দিব আমার এনজে কি যে মেজাজ খারাপ হইতেছে খালি বিয়ের দিন দেখে মেজাজটারে কন্ট্রোল করে রাখতেছি সে কি জানো সে মারাত্মক মাপের লোভী কথাতে ভালো করে বলো মুখে লাগান কথা বলো তুমি আপনি কথা কম বলেন একটু ক্লিয়ার করে বলো তারে তোমরা বাসর করে ঢুকেছো না তোমরা ওরে বাসর করে ঢুকে আসার আগে আমি বালিশের নিচে 3.5 লাখ টাকা রাখছি এবং আমি রুমের ভিতরে মোবাইল ফিট করে রেখে আসছি দেখো ব্যাপার এত উঁচা কেন বালিশটা উঁচা কেন বালিশটা কি আছে এ তো টাকা কি আবার আসেনি দেখি এত টাকা এখানে কোত্থেকে আসলো যাই হোক বিয়ের দিনে এত টাকার মালিক হইতে পারলাম কাজ করি আমার বোনরে ফোন দিই একটা মেসেজ দিও রে হ্যালো কই তুই আমার রুমে আয় তো একটু তাড়াতাড়ি আয় এই টাকাগুলি নিয়ে যা তুই এতগুলো টাকা কই পেলি পরে বল মনি তুই নিয়ে আগে যা যা জলদি যা কেউ যেন না দেখে যা লুকাই নিয়ে যাস শুনপুরি ছি 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 প্লিজ টাকাগুলি নিয়ে আসেন দাও ছি টাকা বের করেন কি রে টাকা কই টাকা নিয়ে আসেন ছি এতক্ষণ তো বড় বড় লেকচার দিছেন মিয়া চোরের বংশ চোরের মাল বড় গলা শুনো নাই কথা কম বল আপনি হ্যাঁ কথা কেন না লজ্জা শরম ছাড়া মিয়া বের করে দাও ভাই এখন কি রে তুই কষ্ট কেন করলি হ্যাঁ কি লোভী মেয়ে দেখছো দেন এই যে 3.5 লাখ এই টাকাগুলি তো ব্যাংকের থেকে উঠে আনছে এই যে 1 লাখ এই যে 2 লাখ আর এক বান্ডিল কো আর 50,000 কই এগুলোই তো আমার হাতে ছিল টাকা হইলো মোট 5 বান্ডিল হুম আর এক বান্ডিল আছে এই 3.5 লাখ টাকা আমি বালিশের নিচে রাখছি তার সাথে আমি সারা জীবন সংসার করবো সে লুবি কিনা তার চরিত্র কেমন তার আন্তরিকতা কেমন এটা আমার যাচাই করার প্রয়োজন আছে বাবা জিয়ার চরিত্র অনেক ভালো লুবি না হ্যাঁ কি কারণে কষ্ট করে ভালো
কিরে এই কষ্ট কেন করছিস তুই? এজন্যই তো সামান্য 3.5 লাখ টাকা লোক সে সামালতে পারে না। আর তুমি কেমন বল? হ্যাঁ আমি ভাবছি যে ও টাকাগুলো মনে ওর আমাকে রাখতে দিছে, আমি তো জানি না এগুলো। তুমি যখন সে তোমারে টাকাগুলো দিছে তখন তারে ফোর্স করার দরকার ছিল যে তুমি টাকাটা কোথায় পেছো? হ্যাঁ কারণ বিয়ে বাড়িতে তো নতুন বউ টাকা নিয়ে আসে না, আসে না এত টাকা নিয়ে আসে, এত টাকা তুমি তারে ফোর্স করার দরকার ছিল? সত্য কথা বল, মান সম্মানের একটা ব্যাপার আছে, তুমি সেটা না করে সেই তোমার কাছে টাকাগুলি দিছে, তুমি টাকাগুলি নিয়ে চোরের মতোই রেখা দিছে আবার গুজায়া। আমি বুঝতে পারি নাই যে এগুলা আপনার টাকা, ভাবছি যে ওর টাকা সেই জন্য ভুলে গেছে। এই যে এখানে 3 লাখ টাকা আছে, 50,000 আছে আরো, এই 3.5 লাখ টাকা আর 1.5 লাখ টাকা এনে 5 লাখ টাকা করছস না কাবি, তাহলে এই মুহূর্তে আমার বাসার থেকে বের করে দিই। কি বলতেছেন এগুলা? কাবিনের টাকা দিয়ে দিছি আপনার, আপনি এত লুবি কেন? 5 লাখ টাকা তো আপনি এমনিই পাইতেন। আমি তার সাথে সংসার করব যে কোনো সময়, মেয়ে দেখতে যাওয়ার পর মেয়ের ক্যারেক্টার সম্পর্কে আগে জানতে হয়। বাবা জি মনে হয় ধোকে করে বলেছে, যেটাই করুক যে এই সামান্য টাকার লোভ সামলতে পারে না, আল্লাহ তো আমাদেরকে সম্পদ কম দেয়নি, ঠিক আছে? সে আমাদের এই সম্পদের লোভে তো সে পাগল হয়ে যাবে। অতএব এমনও মাস যায় 25 লাখ 30 লাখ 40 লাখ টাকাও বাসায় নিয়ে আসে। আমি তার সাথে সংসার করতে ইচ্ছুক না, এখন তো রাত্র হয়ে গেছে, কালকে কাজে অফিসে যায় তালাক টামা ইয়ে করে তারা পাঠাই দিয়ে 1.5 লাখ নিয়ে যা, 50,000 কই আর? ওর কাছে তো সব টাকা ছিল, আমার কাছে তো এগুলোই ছিল আর নাই। আপনি কিছু বলেন। কি বলুন বুঝলে, কি লেগে কাজটা উদ্ধার করলি? হ্যাঁ দিয়া দে, এখনো যে আরো 50,000 বের হতে বলে বাকি টাকা কই? চাচু আমার কাছে এই যে এই যে এগুলাই দিছে আর নাই। টাকা কোথায় বের কর? আমাদের বাড়িতে কিন্তু সিসি ক্যামেরা আছে, প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে। এই যে দেখেন, এই যে এখানে একটা, ওই যে এখানে একটা দেখছেন? অতএব টাকাটা বের করে দাও, বের কর। আমার কাছে তো নাই, ক্যামেরা চেক করবো। প্যান্ট পিনছেন নি আপনি? নিচে রাখেন। বাবা রে বাবা, আমাদের বাড়িতে বিভিন্ন জায়গায় এরকম টাকা পড়ে থাকে। মুখে ফিকা মতো আমাদের বাড়িতে শুধু তোষকের নিচে এরকম বহু টাকা পড়ে থাকে। ওই হ্যাঁ টাকা নিয়ে আসে, ওরা টাকা নিয়ে আসে, ওর জামাই টাকা নিয়ে আসে, ওই আয়না অনেক সময় ইয়ে নিচে থুয়ে দেয়, ওটা ওইভাবে পড়ে থাকে। আমাদের বাড়ির যে কাজের বউ আছে না, এরাও ভুল করে এগুলি ধরে না। এতটা স্বচ্ছতার সহিত আমাদের বাড়িতে লোকজন চলাফেরা করে, এখানে তো অল্প টাকা, মাত্র 3.5 লাখ টাকা, 3,500 কোটি টাকা থাকলো, 1 টাকা আমাদের বাড়ি থেকে এদিক সেদিক হবে না। দুলা ভাই আমার ভুল হয়ে গেছে। কি রে মা, কি কাজটা করলি তুমি? আমাদের বাসার প্রত্যেকটা রুমে বিছানার নিচে তুমি যাও, এক্ষণ যাও, গেলে উঠাইলে দেখবা যে টাকা আছে, মিনিমাম একের কম করে হলো 20 থেকে 25 লক্ষ টাকা বিছানার নিচে আছে। এখানে সেখানে টাকা ফেলা রাখলে লোকে তো নিবই না আমাদের এখানে। চুপচাপ, এত বড় মুখ করে তোরা এত বড় জায়গায় বিবাহ দিলাম, হ্যাঁ তুই কাজটা কি করলি? এই যে ব্যাপারটা তো জানাজানি হয়, আমরা মুখ দেখাইতে পারবো এলাকার ভিতরে? হ্যাঁ মারে যে সব ধুলা মিশিয়ে দিছিস তুই, চি চি মা, এই কাজটা তুই কীভাবে করলি? নিয়ে গিয়ে এখন একটা রিক্সাওয়ালা দেখে বিয়া দিয়ে দাও। আমার টাকা লাগবে না, তাও আপনি আমার তালাক দিয়েন না। কি বলবো, ভাবতে লজ্জা লাগতেছে তুই আমার ভাতিজি? শিক্ষা দিতে পারো নাই তো, পারিবারিক শিক্ষার অভাব। বাবাজি যাই হোক, ক্ষমা করে দাও, একটা সুযোগ দাও। আমাদের কোনো রাগ অভিমান কিচ্ছু নেই, আর আমাদের এরকম কোটি কোটি টাকা থাকলে আমাদের কোনো লোভ নেই। আমার হচ্ছে যে আমাদের এই বাসায় একটা বউ যদি আসে, সেই বউ যদি সৎ না হয়, আমাদের এই অর্থ সম্পদ পরিচালনা করতে পারবে না, এগুলি ধ্বংস হয়ে যাবে। আমার মনে শয়তান ধোকা করে করে বলেছে, যেটাই করছে মানুষই তো ভুল করে। ধরেন আমি ওনার সাথে সংসার করলাম, উনি যখন আমার সামনে আসবে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠবে, তখন আমার খুব রাগ হবে ওনার প্রতি, তখন আমার ঘৃণা তৈরি হবে। আমার কথা কি বলছি বুঝতে পারছেন? অতএব আমি চাচ্ছি না
এটা সামনের দিকে অগ্রসর হইতে আর সে ছোট মানুষ সে স্বাভাবিক সে একটা ভুল করতে পারে কিন্তু সে তো ম্যাচিউর সে তো ভুল করতে পারে না সেই বাড়ির বউ এই বাড়ির বউ যদি বাসন করাই যদি তার ভুল দিয়ে যাত্রা শুরু হয় সারা জীবন সে ভুল করবে আস্তে আস্তে সে এরকম টাকার প্রতি তার এত বেশি লোভ আসবে যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটাই ফেলবে মানুষের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার চরিত্র এবং তার সততা আর এই দুইটা জিনিস যার ভিতরে থাকে তার ইমানও থাকে যার ইমান নাই তার ভিতরে সততাও নাই তার চরিত্র ঠিক নেই সুতরাং আমি চাচ্ছি না এটা বাড়াবাড়ি করতে আমরা অন্যভাবে আমরা এটা কাটাই দিব এই ঘটনা যে ঘটছে এটা আমরা কারোর কাছে বলব না কারণ আমাদের একটা মান সম্মান আছে ঘটুক না কেন প্লিজ টাকাটি নেন তোমার কি টাকা লাগবে আরো দিয়ে দাও আরো 2-4 লাখ টাকা তোমার টাকা লাগবে আমি টাকা দিয়ে কি করবো ভাইয়া লজ্জা দেন না বেরো ঠিক আছে আসেন আপনারা বেরোস না কেন বেরোস চল চল আর এই যে স্বর্ণ গয়না যা দিছি না এগুলো এমনি দিয়ে দিছি যা কাম ডাকি করছে তোমার দোষ আছে বুঝছো তুমি দেখতে তো বুঝতে মাইয়া সুন্দর দেখা ভদ্র নিয়ে আসছো না সুন্দর দেখলাম কথাবার্তা কত সুন্দর মধুর মধুর কইলো সুন্দর বিদে দেখছো লুবি চোর এই জন্য কইছি যে মেয়ে দেখতে আমার নিয়ে যা আমার তো নিলে না না তোর দেখা লাগবে না আমরা দেখছি মেয়ে একে তোর যে মিজাজ বাবা রে বাবা আমার মেজাজ এখন যাও এবার তুমি আর আমি গিয়া মায়া দেখাবো আর দরকার নাই বিয়ের এমনি ভালো বিয়ে করবে না না ঠিকই আছে তোমার বিয়ে করা লাগবে যাও তুমি মরতে রাই না গাড়তে রা কি করব এই বয়সে একটা বিয়ে করছিল দিছ তো একেবারে ইমন গাড়তে রা মানুষ হয় আরে আরেক জায়গায় মাইয়া দেখাইতে লিয়ে গেছি ইমন উল্টা পাল্টা কথাবার্তা কইছে কয়দিন আগে একটা মাইয়া দেখতে গেলাম কি একটা লজ্জার কথা কইছে মাইয়া রে আপনার পেটিকোট একটু সরাল চি 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 নাউজুবিল্লাহ তেরা তোর মেত্তেরা আবার অন্য কোনো মেয়ের বাড়িতে লিয়ে যাবো কি করবো না করবো পাজামা বিন্দু থাকলে করবো পাজামা একটু খুলে দেবো